সবাইকে এডু লেকচার বিড়িতে স্বাগতম আজকে আমরা সরল রেখা থেকে আলোচনা করবো প্রথম পত্র তো আমার এই টিউটোরিয়ালটি যদিও এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া বাট আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করব। যারা একদম কলেজে ফার্স্ট ইয়ারে পড়ো মানে নতুন ভর্তি হইসো বা যারা সেকেন্ড ইয়ারে পড়ো বা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা সবার জন্য কাজে লাগবে তো অর্থাৎ আমি এই সৃজনশীল প্রশ্নটা করার জন্য যে বেসিকগুলো আলোচনা করা লাগবে সেগুলো আগে আলোচনা করবো দেন আমরা এই ক্রিয়েটিভ কোয়েশ্চেনটা সমাধান করব এই ক্রিয়েটিভ কোশ্চেনটা পাবনা ক্যাডেট কলেজে প্রায় সেম রকম এসেছিল অর্থাৎ এটার ক এবং খ পাবনা ক্যারেট কলেজে এসেছিলো এবং বাকি অংশটুকু বরিশাল বোর্ড দু হাজার উনিশ সালের সাথে পুরোপুরি মিল তাহলে এটা হচ্ছে বরিশাল বোর্ড দু আর পাবনা ক্যাডেট কলেজ তাও দু উনিশ তাহলে পাবনা ক্যাডেট মানে হচ্ছে পিসি পিসি দু হাজার উনিশ এখন আমরা এটা তো সমাধান করবো তার আগে যেটা বলেছিলাম যে এটার যে বেসিকগুলো আমাদেরকে জানা লাগবে আমরা সেটা জানাবো জানবো তো রেখা কি এটা আমরা আশা করি সবাই জানি আমরা শেখার চেষ্টা করবো সাপোজ তোমার কাছে দুটা বিন্দু দেওয়া আছে এটা হচ্ছে এ বিন্দু এটা সাপোজ ফোর জিরো বিন্দু গামী বিন্দুটার নাম হচ্ছে ফোর জিরো আর এটা হচ্ছে একটা বি বিন্দু এটা হচ্ছে জিরো থ্রি বিন্দু এখন দুইটা বিন্দু যদি তোমার কাছে দেওয়া থাকে এই দুইটা বিন্দু আমি রেখার সমীকরণ বের করার কৌশল তোমাকে জানা লাগবে এটা একদম বেসিক একটা ওয়ে বা বেসিক একটা রুলস যেটা তোমাকে জানতেই হবে না জানলে তুমি আসলে সরল রেখা চাপটা কোনো কিছুই করতে পারবে না তাহলে সাপোজ আমি এই দুইটা বিন্দুকে একত্রিত করে সেই সরল রেখাটা ড্র করলাম এখন এই বিন্দুগামী সরলরেখাটা আমরা বের করব এই রেখার সমীকরণটা বের করব তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে আগে লিখবা যে একটা এক্স তারপর একটা মাইনাস দিবা তারপরে এই এখানের যে এক্স এটা তো নিশ্চয়ই এই যে এটাকে আমরা লিখতে পারি এই বিন্দুটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স ওয়ান আর এই বিন্দুটাকে আমরা লিখতে পারি যে X2 y2। তো এখানে হবে যে X X1 এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়েল টু হবে যে একটা নতুন ওয়াই দিবা তুমি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান এই ওয়াই ওয়ানটাই আবার মাইনাস ওয়াই টু তাহলে এই যে সূত্রটা আমি এখন লিখলাম এই সূত্রটা হচ্ছে দুটি বিন্দুগামী যদি একটি সরল রেখা হয় তো ওই সরল রেখার সমীকরণ নির্ণয়ের সূত্র বা ওই সরল রেখার সমীকরণ আসলে এটাই এটাই সেই সমীকরণটা এখন খেয়াল করো তো আমাদের সাপোজ আমাদের যে বিন্দুগুলো রিয়েলি দেওয়া আছে এগুলো হচ্ছে যে যে কোনো বিন্দুর জন্য এক্স ওয়ান এবং এক্স টু বা এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু এই বিন্দুগুলো হচ্ছে যে কোনো বিন্দুর জন্য বাট আমাদেরকে যেহেতু স্পেসিফিকভাবে বিন্দুগুলো দেওয়া আছে স্পেসিফিকভাবে দেওয়া আছে সো আমরা স্পেসিফিকভাবে সেগুলোকে এখানে বসাই দিব তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে ফোর ডিভাইড বাই এক্স ওয়ান মানে ফোর মাইনাস এক্স টু এক্স টু কত এক্স টু হচ্ছে এখানে দেখো জিরো ঠিক আছে ইকুয়াল টু আমরা লিখবো যে ওয়াই মাইনাস ওয়াই কত ওয়াই হচ্ছে যে আমাদের সূত্রের ওয়াই মাইনাস ওয়াই হচ্ছে যে এই যে এই বিন্দুটার ওয়াই এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা জিরো ঠিক আছে সো জিরোটাকে লিখবো ডিভাইড বাই ওয়াই ওয়ান হচ্ছে যে তুমি খেয়াল করো তো এই যে এখানে আবারও আমাদেরকে আসতে হচ্ছে ওয়াই হচ্ছে ঠিক আছে সো আমরা জিরোটাকে লিখলাম মাইনাস ওয়াই টু ওয়াই টু হচ্ছে তুমি খেয়াল করো এখানে আসো ওয়াই টু হচ্ছে কত থ্রি ঠিক আছে এবার জাস্ট তুমি এখানে যোগ বিয়োগ করবা তাহলে ইকুয়েশানটা তুমি ইজিলি পেয়ে যাবা তো দেখো তুমি সেটা হচ্ছে যে এক্স মাইনাস ফোর ডিভাইড বাই ফোর ইকুয়েল টু ওয়াই ডিভাইড বাই মাইনাস থ্রি এখানে তুমি কাজ করো কাজ করলে এই যে এটাকে আর গুণন বলে এই মাইনাস থ্রি দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো আর ফোর দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো তাহলে হয় মাইনাস থ্রি এক্স মাইনাস প্লাস টুয়েলভ ইকল টু ফোর ওয়াই ঠিক আছে দেন আমরা যেটা করবো এটাকে কাজ করলে যেটা পাবো সেটা হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়েল টু টুয়েলভ তাহলে আমরা এই যে বিন্দুগামী অর্থাৎ ফোর জিরো এবং জিরো থ্রি বিন্দুগামী রেখার সমীকরণ আমরা বের করে ফেলছি জাস্ট আমরা একটা সূত্র শিখছি দেন সেই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করে দিছি এরপরে আমাদেরকে এই যে রেখাটা আমি এখানে ড্র করলাম এটার অন্তস্থ কোনো বা অভ্যন্তরস্থ কোনো বিন্দু যদি দেওয়া থাকে তাহলে ওই বিন্দুটি এই সরলরেখাকে যে যে অনুপাতে বিভক্ত করে সেখান থেকে ওই অনুপাতগুলো থেকে আমরা কিভাবে ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করব সেই জিনিসটা শিখবো সাপোজ আমি কি বলতে চাচ্ছি তোমরা হয়তো এখনও বুঝো নাই বাট এখন আমি যখন এটাকে লিখবো তখন তুমি একদম ক্লিয়ারলি বুঝে যাবে কি বলতে চাচ্ছি আমি সাপোজ এটা তো আমাদের বিন্দু ছিল এ আর এটা ছিল বি রাইট এখন আমি যদি এখানে নতুন একটা বিন্দু নেই পি তাহলে এই পি বিন্দুটি নিশ্চয়ই এবি রেখাটাকে একটা অনুপাতে বিভক্ত করছে সাপোজ আমি বললাম যে এরকম অনুপাতে বিভক্ত করছে যে আমি এবি রেখা বলতেছি একটু খেয়াল করবা এবি রেখাকে আমি বললাম যে এক অনুপাত দুইয়ে বিভক্ত করছে তাহলে খেয়াল কর তো আসলেই তো এটা হচ্ছে যদি এক হয় এতটুকু দুই হবে রাইট ঠিক আছে তাহলে এবি রেখাকে পি বিন্দুটি এক অনুপাত দুইয়ে বিভক্ত করেছে এবার যদি আমি আর একটা বিন্দু কিউ নেই একটু খেয়াল করো আরেকটা বিন্দু যদি আমি সাপোজ কিউ নিলাম কিউটা হচ্ছে যে এবি রেখাকে কিউটা এবি রেখাকে দেখো তো এবি এর এই যে কিউ পর্যন্ত কতটুকু দুই আর কিউ থেকে বি পর্যন্ত হচ্ছে এক তাহলে এবি রেখাকে কিউ বিন্দুটা দুই অনুপাত একে অন্তবিভক্ত করেছে তাহলে এটা হবে টু অনুপাত এক কিন্তু এখানে একটা বড় ধরনের শুভঙ্করের ফাঁকি রয়েছে কীরকম সেটা সেটা যদি এই রেখাটার নাম যদি আমি বদলায় দেই খেয়াল করো আবার একটু খেয়াল করো এবি রেখা পি বিন্দুতে এক দুই অনুপাতে বিভক্ত হয়েছে কিন্তু যদি আমি জাস্ট রেখাটার নাম চেঞ্জ করে দিই বিয়ে রেখা বলে দেই বিয়ে বললে এদিক থেকে কাউন্ট করতে হবে না তাহলে বিয়ে রেখাকে পি বিন্দু দুই অনুপাত একে অন্তর্বিভক্ত করেছে আর বিয়ে রেখাটাকে কিউ বিন্দু এক অনুপাত দুই অন্তর্ভক্ত করেছে বিয়ে রেখাকে কিউ বিন্দু এক অনুপাত দুই তাহলে তোমাদের রিপ্রেজেন্টেশনের সময় তোমরা কি নামে নামকরণ করতেছ সেটাকে কিন্তু তোমাদেরকে খেয়াল রাখা লাগবে যে আসলে তুমি রেখাটাকে কি নামে নামকরণ করতেছ তো সাপোজ আমাদের এই পি বিন্দু নিয়ে যদি আমরা কাজ করি বা কি বিন্দুগুলোকে যদি আমি মুছে দেই সাপোজ সবগুলো আমি মুছে দিলাম শুধু পি বিন্দু যেটা সেটাকে রাখলাম ঠিক আছে তাহলে আমি কিউটাকেও মুছে দিলাম কিউটাকে মুছে দিলাম এটা আপাতত আমাদের দরকার নেই সাপোজ তাহলে আমরা পি বিন্দুটাকে বললাম যে এক অনুপাত দুইয়ে বি রেখাকে অন্তর্বিভক্ত করেছে তাহলে এখন আমি মনে করলাম এটাকে এক অনুপাত দুই না বলে এটা আসলে অনেকভাবে বলা থাকতে পারে তিন অনুপাত চারও বলা থাকতে পারে পাঁচ অনুপাত সাত বলা থাকতে পারে তো এই জন্য আমি বললাম যে মূলত এম ওয়ান অনুপাত এম টু এই অনুপাতে অন্তর্িভক্ত হয়েছে এবি রেখা পি বিন্দুতে তাহলে এবি রেখাটা পি বিন্দুতে এম ওয়ান অনুপাত এম টুতে অন্তর্ভুক্ত হয়েছে আবার সাপোজ এ বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি বিন্দুটা হচ্ছে এক্স টু ওয়াই টু তাহলে এই ইনফরমেশন এখন যেটা দেওয়া আছে সেটা থেকে এই ইনফর্মেশন থেকে আমরা যদি পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে আমরা সেটা পারব পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো যদি আমাদের এ বি এর স্থানাঙ্ক এবং অনুপাত যেটা যেটাতে বিভক্ত হয়েছে সেই অনুপাতটা আমাদের জানা থাকে তাহলে সাপোজ আমি মনে করলাম পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে সেখানকার যে এক্স থ্রি অর্থাৎ এই যে বুজ যেটা হবে একটু খেয়াল করবা সেটা হবে এরকম এম ওয়ান এম ওয়ান হচ্ছে এখানকার ইন টু এক্স টু এক্স টু হচ্ছে আসলে এটা প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু আশা করি ক্লিয়ার এক তুমি এখানকার যে কোটি বা ওয়াই থ্রি যেটা সেটা যদি তুমি বের করতে চাও তাহলে হবে এম ওয়ান ওয়াই টু ওয়াই টু হচ্ছে যে এই যেটা তুমি কিন্তু এব এর এব মধ্যে কাজ করতেছো এর মধ্যে কাজ করলে এরকম কিন্তু তুমি বি এর মধ্যে যদি কাজ করতো তাহলে অন্যরকম হতো আশা করি ক্লিয়ার আমি এবি ধরতে সিবি দেয় তাহলে এই আমার এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু আর এটা হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি ঠিক আছে তাহলে এব এর জন্য যখন হচ্ছে তখন এই ফর্মুলা এইভাবে আসতেছে বাট বি এর জন্য হলে চেঞ্জ হতেও পারে ঠিক আছে তাহলে এবার আসছে কি যে এম টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে এটা ঠিক আছে স্যার ডিভাইড বাই নিচেরটা সেম নিচেটা হচ্ছে এম ওয়ান প্লাস এম টু তাহলে মোট কথা হচ্ছে দুটি বিন্দুগামী কোনো একটি রেখার মধ্যে যদি কোনো একটা বিন্দু থাকে এবং ওই বিন্দুতে ওই রেখা কি অনুপাতে অন্তবিভক্ত হয়েছে এটা কিন্তু অন্তবিভক্ত বহির্বিভক্ত না বহির্বিভক্তের ক্ষেত্রে এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা অন্তবিভক্তি একটু আমি লিখে রাখি ঠিক আছে তাহলে আমরা সেই বিন্দুটা কীভাবে বের করতে হয় সেটা জেনে ফেলেছি তাহলে একইভাবে এখানে যদি কিউ দেওয়া থাকতো কিউতে যদি সাপোজ কিউতে বলা থাকতো যে ঠিক এম ওয়ান অনুপাত এম তাহলে সেম ফর্মুলা যেহেতু অন্তবিভক্তি ঠিক আছে জাস্ট এখানে এম ওয়ান এবং এম টু এর মান হয়তো দুই অনুপাত এক হবে আর এটা হয়তো এক অনুপাত দুই হবে সেটা আমাদের জন্য ফ্যাক্ট না কারণ আমরা তো এক দুই নিয়ে কাজ করতেছি না আমরা এম নিয়ে কাজ করতেছি অর্থাৎ আমরা ফর্মুলাটাকে রিপ্রেজেন্ট করতেছি সো ফর্মুলা যখন আমরা বের করতে পারবো আমাদের এখানে এক দুই দেওয়া থাক তিন চার দেওয়া থাক আমরা কিন্তু সেটাকে কী করতে পারবো সমাধান করতে পারবো তাহলে আমরা এই জিনিসটাও কি শিখে ফেলেছি আরেকটা টপিক হচ্ছে যে এরকম সাপোজ তোমার কাছে একটি সরলরেখা দেওয়া আছে একটু আগে আমরা যে সরল রেখাটা বের করেছিলাম নিশ্চয় তোমাদের খেয়াল আছে সেটা ছিল এরকম যে থ্রাইসেক্স প্লাস ফোর ওয়াই ইকুয়েল টু টুয়েলভ ঠিক আছে স্যার সাপোজ এই রেখাটাকে আমি একটু মডিফাই করে লিখতে পারি যে থ্রাইসেক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়েল টু জিরো রাইট এভাবে লিখা যায় না লিখা যায় সাপোজ এই সরল রেখার আমরা সমান্তরাল একটা সরল রেখা বের করতে চাচ্ছি এই সরল রেখাটার এটাকে এক নাম্বার বললাম এক নং এর একটি সমান্তরাল সরলরেখা বের করব। তাহলে সাপোজ এক নং ছিল এরকম তো এটার সমান্তরাল নিশ্চয়ই এরকম আরেকটা হবে এরকম আর একটা হবে সেটার যদি আমরা সমীকরণ নির্ণয় করতে যাই তাহলে কীভাবে সেটা আমরা নির্ণয় করব তো যেহেতু এটাকে এই সরলরেখা বলতেছি আমি তো এটাকে আমি চাইলে দেখো তো তিনটাকে আমি এ লিখতে পারি কারণ তিন যেটা পাঁচও থাকতে পারে রাইট তাহলে আমরা লিখতে পারি এ এক্স প্লাস ফোরের জায়গায় সেভেনও থাকতে পারতো তাহলে আমরা লিখব বি এক্স এ মাইনাস যেই টুয়েলভ আছে সেটাকে আমরা প্লাস সি লিখতে পারি বা সি ওয়ান লিখলাম প্লাস সি ওয়ান টু জিরো তাহলে এই ধরনের কোনো সমীকরণ থাকলে বা উপরের এক নং আর দুই নম্বর দুই নং যেটাই বলো এই ধরনের সমীকরণগুলোর ক্ষেত্রে যদি তাদের সমান্তরাল আবার বলতেছি সমান্তরাল সমীকরণ বা প্যারালাল ইকুয়েশন যদি তোমাদেরকে বের করতে বলে তাহলে যেটা করবা এই অংশটা সেম থাকবে এই অংশটা সেম থাকবে অর্থাৎ দুই নম্বরের সমান্তরাল সমীকরণ সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম যে জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে এই জায়গাটা যেটা সি টু আসলো আরেকটা মানে সি এবং সি সি ওয়ান এবং সি টু একই না সি ওয়ান ইজ নট ইকুয়াল টু সি টু টু জিরো এরকম আসবে অর্থাৎ সেম থাকবে সব কিছুই তাহলে এখানে দুই এবং তিন হচ্ছে পরস্পর সমান্তরাল সব কিছুই সেম থাকবে জাস্ট এই যে এখানকার যে ধ্রুবক অর্থাৎ টুয়েলভের জায়গায় অন্য কিছু আসবে আর কি ঠিক আছে তাহলে আমরা খেয়াল করো আমরা যদি এটাকে যদি বলি এটাকে যদি বলি যে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এটাকে বলবো আমরা এ এক্স প্লাস বি এক্স প্লাস সি টু ইকুয়াল টু জিরো এই যে এইটুকু কিন্তু সেম এখন একটু খেয়াল করো তাহলে একটু আগে আমি এটাকে রিয়েলি বলেছিলাম যে থ্রাইস এক্স প্লাস ফোর ওয়াই সাপোজ আমরা মনে করলাম যে এটা এটাই তাহলে এটা হতে পারে এরকম যে থ্রাইস এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সাপোজ আমি মনে করলাম আর কি তাহলে এই দুইটা হয়তো সমান্তরাল হতেও পারে আমি এক্স্যাক্টলি বলতেছি না সমান্তরাল বাট এরকমই আসবে আশা করি বোঝা গেছে বা প্লাস আসতে পারে এখন এই এতটুকু জিনিস যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের এই কোয়েশনটা সমাধান করতে আমাদের জন্য ইজি হবে এখন খেয়াল করো এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কিন্তু একটা দূরত্ব রয়েছে দেখো এই যে এতটুকু কিন্তু তাদের দূরত্ব এই দূরত্বটা হচ্ছে এরকম যে এই সরলরেখা থেকে এই সরলরেখার দূরত্ব তোমাদের কাছে প্রশ্ন দেওয়া থাকতে পারে যে সাপোজ বললো এটা হচ্ছে যে টুয়েলভ যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টুয়েলভ তো এখন এই টুয়েলভটা তুমি কীভাবে নির্ণয় করবা সেটারও একটা সমীকরণ আছে সমীকরণটা হচ্ছে যে এরকম যে দুইটি সরলরেখার সমীকরণ তোমাকে আগে জানা লাগবে তো সাপোজ এই দুইটি সরলরেখার সমীকরণ হচ্ছে একটা এটা একটা এটা অর্থাৎ টু এবং থ্রি তাহলে তোমরা যেটা করবা লিখবে যে সি ওয়ান মাইনাস সি টু অর্থাৎ এই যে এখানকার সি ওয়ান মাইনাস সি টু ডিভাইড বাই রুট ওভার এখানে যে কমন অংশ সেখানকার সহকগুলোকে নিব সহগ হচ্ছে এ আর বি এগুলোকে স্কয়ার করে যোগ করে রুট ওভার করবো তারপরে এটাকে মডুলাসের ভেতরে ঢুকিয়ে দিব তারপরে এখানে যেই মানটা পাবো সেটাই আসলে টুয়েলভ আসবো অর্থাৎ দুইজনের মধ্যবর্তী ডিস্ট্যান্স বা দূরত্ব সাপোজ সেটা কে তাহলে এটা যদি কে হয় এটা যদি কে হয় তাহলে আমরা কে নির্ণয় সূত্র লিখব যে এটা তাহলে আশা করি একদম ক্লিয়ার যে এই যে জাস্ট এই দুইটা যদি সমীকরণ হয় রেখা দুটির তাহলে সি ওয়ান মাইনাস সি টু ডিভাইড বাই রুটুওয়ার যেই অংশগুলো সেম সেগুলোর এর বর্গের যোগফলের রুটুওয়ার ঠিক আছে এবং সেটার মডুলাস ইকুয়াল টু এই দূরত্বটা বা কেটা এতটুকু যদি আমরা বুঝতে পারি আমরা কিন্তু সরলরেখার অনেকগুলো বেসিক আমরা বুঝে গেছি যেই বেসিকগুলো দিয়ে আমরা মোটামুটি অনেকগুলো অঙ্ক করে ফেলতে পারবো তাহলে এখন আমরা এই যে বেসিকগুলো শিখলাম সেটা এখানে আমরা অ্যাপ্লাই করব বা প্রয়োগ করে আমরা সমাধান করে ফেলবো খুব দ্রুত দ্বীপকটা বড়ো দ্বীপককে দেখো একটা রেখা দেওয়া আছে অক্ষের উপরে এই যে এবি একটা রেখা যেটার ফোর জিরো বিন্দুতে এ এবং জিরো থ্রি বিন্দুতে বি এবং মাঝখানে দুইটা বিন্দু দেওয়া আছে পি এবং কিউ নিচে দিয়ে বলছে যে পি ও কিউ বিন্দু দুটি এবিকে কে সমান তিন ভাগে ভাগ করে তাহলে খেয়াল করো দেওয়া আছে একটি সরলরেখা আগের মতোই এ আর এতে আছে কত ফোর জিরো আর বিতে বলা আছে ঠিক আছে যেটা একটু আমরা বুঝেছি আর এখানে একটা বিন্দু দেওয়া আছে এখানে একটা বিন্দু দেওয়া আছে এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এই যে দেখো এ পি কিউ বি এ পি কিউ বি নিচে দিয়ে বলছে যে পি ও কিউ বিন্দু দুটি সমান তিন ভাগে ভাগ করে দেখো খেয়াল করো তো পিও কিউ কে সমান তিন ভাগে ভাগ করছে এই যে এটা একটা ভাগ এটা একটা ভাগ আর এটা একটা ভাগ ঠিক আছে কথা মিলছে কথা কিন্তু মিলছে পরে দেখো এই নাম্বার কি বলছে এই নাম্বারটা আমাদের উদ্দীপকের সাথে সম্পৃক্ত হবে না বা উদ্দীপককে মেনে চলতে হবে এরকম না এই নাম্বারটা অন্য একটা চ্যাপ্টার থেকে আসতে পারে বলছে যে এ ইকুইল টু টু আই প্লাস থ্রি জে প্লাস কে এবং ভি ইকুয়াল টু আই প্লাস জে প্লাস কে ব্যাক্টর দ্বয় লম্ব কিনা না যাচাই করো তোমরা যারা ব্যাক্টর নিয়ে পড়ালেখা করো নাই তাদের বুঝতে একটু কষ্ট হবে বাট বাকিদের বুঝতে কিন্তু কষ্ট হবে না যারা একবার হলেও পড়ছো জাস্ট তোমরা মনে রাখবা যে দুটি ব্যাক্টর যদি ডট মাল্টিপ্লাই করলে ডট মাল্টিপ্লাই করলে যদি সেখানে জিরো আসে তাহলে তারা লম্ব তো আমাদেরকে বলছে লম্ব কিনে যাচাই করতে দেখবো যে আমরা তাহলে আমরা ডট মাল্টিপ্লাই করে দেখব যে লম্ব কিনা ঠিক আছে তাহলে দুটি ব্যাক্টর এ এবং বি এখানে দেওয়া আছে একটা এ একটা বি দেওয়া আছে দুইটাকে আমরা ডট মাল্টিপ্লাই করব তো যারা একদমই জানো না তারাও পারবো আশা করি ডট মাল্টিপ্লাই নিয়ম হচ্ছে যে জাস্ট আমি ডট মাল্টিপ্লাই কেমনে করে তোমাদেরকে বুঝে দিচ্ছি আমি এর মানটাকে নিচে লিখলাম ডট দিয়ে বিয়ের মানটাকে লিখব ঠিক আছে ডট দিয়ে বিয়ের মানটাকে লিখব লিখে জিরো আসি কিনা দেখব বাট তার আগে আমরা কেমনে মাল্টিপ্লাই করব তোমরা ডটের ক্ষেত্রে যেটা করবা জাস্ট এই যে আয়ের সাথে আয়ের সহগকে মাল্টিপ্লাই করবা তাহলে এখানে আয় সহগ হচ্ছে দুই আর এখানে সহগ হচ্ছে ওয়ান কারণ এখানে কিছুই নেই প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস আমি প্লাস দিব জের সাথে জের শখকে মাল্টিপ্লাই করবা তাহলে আছে থ্রি ইন্টু ওয়ান প্লাস এর সাথে কে এর শখকে মাল্টিপ্লাই করো অর্থাৎ ওয়ান ইন্টু ওয়ান দেখো কত আসে আসতেছে সিক্স তাহলে দেখো যেহেতু এ ডট বি ইজ নট ইকুয়াল টু জিরো যেহেতু এ ডট বি ইজ নট ইকুয়াল টু জিরো তাহলে এ ও বি পরস্পর লম্ব নয় এ ও বি পরস্পর লম্ব নয় শেষ এই জিনিসটা তোমরা লিখে দিবা তাহলে তোমাদের এ নাম্বার শেষ হয়ে যাবে এবং সাথে সাথে তোমরা দুই পেয়ে যাবা ঠিক আছে ম্যাথমেটিক্সে যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট কারেক্টলি আনসার করতে পারো কোনো নাম্বার কাটবে না ফুল নাম্বার তোমাকে দিয়ে দিবে পরে দেখো ক্ষতে বলছে যে ওপি ও কিউ সরলরেখার সমীকরণ সমূহ নির্ণয় করো ওপি ও হচ্ছে এটা ওপি মানে তার মানে এই সরল সরলরেখাটা আরেকটা বলছে ও কিউ এই দুইটা সরল রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলছে এখন খেয়াল করো আমরা কিন্তু ও বিন্দুর স্থানাঙ্ক জানি এটা মূল বিন্দু মূল বিন্দু মানে জিরো জিরো মূল বিন্দু কত এই যে একটি স্থানাঙ্কের একটি স্থানাঙ্কের এই বিন্দুটা কত জিরো জিরো না এটা আমরা সবসময় জানি জিরো জিরো তাহলে ও এর স্থানাঙ্ক আমরা জানি বাট পি এর স্থানাঙ্ক আমরা জানি না আবার কিউ এর স্থানাঙ্ক আমরা জানি না বাট আমাদেরকে বলছে ওপি এবং ও কিউ সরলরেখার সমীকরণ সমূহ নির্ণয় করো তাহলে ও এর একটা সরলরেখা আমরা বের করতে হবে ও এর একটা সরলরেখা নির্ণয় করতে হবে তো আমরা পি এর যে স্থানাঙ্ক সেটাকে সাপোজ এক্স থ্রি ওয়াই থ্রি মনে করলাম আর এখানকার স্থানাঙ্কটাকে এক্স ফোর ওয়াই ফোর মনে করলাম বাট আমরা এই স্থানাঙ্কটা যদি জানতাম তাহলে দুটি বিন্দু এই যে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু ও এবং পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা বের করে ফেলতে পারতাম কারণ দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কীভাবে বের করতে হয় দুটি বিন্দুগামী সরলরেখা সমীকরণ কীভাবে বের করতে হয় সেটা আমরা একদম শুরুতে শিখছি তাহলে ও এবং পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারতাম যদি আমরা পি বিন্দু স্থানাঙ্ক জানতাম বাট আমরা পি বিন্দু স্থানাঙ্ক জানি না একইভাবে আমরা ও কিউ বিন্দুগামী সরলরেখার সমীকরণ বা ও কিউ সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারতাম যদি আমরা এই বিন্দুটা জানতাম বাট আমরা সেটাও জানি না সো আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আগে পি বিন্দু এবং কি বিন্দুটাকে বের করা লাগবে দেন আমরা সমীকরণটাকে বের করব। এখন তোমরাই বলো কিভাবে পি বিন্দু বের করতে হয় সেটা কিন্তু আমরা একটু আগে দেখেছি ঠিক আছে এখন এখানে এই যে একটা কথা বলছে যে পি এবং কিউ ভাগে ভাগ করে এটা থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে এবি যদি আমি বলি তাহলে খেয়াল করবা এবি যদি বলি আমি পি বিন্দুতে এক অনুপাত দুই এ অন্ত হয়েছে এবি তাহলে এবি স্মরণ রেখাটা যদি বলি তাহলে পি এক অনুপাত দুইয়ে কিন্তু তুমি যদি রেখাটার নাম বিয়ে দাও বিয়ে দাও তাহলে পি বিনুতে কিন্তু দুই অনুপাত একে তো আমি এবি নাম দিব তাহলে আমার পি পিবিনিউতে আসবে এক অনুপাত দুই আর কিউবিনিউতে আসবে দুই অনুপাত এক ঠিক আছে একটু আগে যেটা আমরা শিখছি সেটাকে এখানে অ্যাপ্লাই করে দিলাম তাহলে এখন এই জিনিসটা থেকে আমরা নিশ্চয়ই কি ফর্মুলা অ্যাপ্লাই করে ওই যে আর অন্তবিভক্তির যে সূত্র সেটাকে অ্যাপ্লাই করলে আমরা নিশ্চয়ই পি বিন্দু এবং কিউ বিন্দু এর যে স্থানাঙ্ক সেগুলো বের করে ফেলতে পারব তাহলে একটু খেয়াল করো যে এটাকে আমি বলেছিলাম ওই যে ওখানে লিখছি এক্স আর Y3 আর এটাকে বলেছি আমি এক্স ফোর তাহলে এক্স থ্রি আমরা বের করব এক্স বের করব আমরা এইভাবে যে এম x2 টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইড বাই m1 ওয়ান প্লাস এম টু হচ্ছে এই যে এই এম ওয়ান অনুপাত এম টু এম ওয়ানটা হচ্ছে ওয়ান এক্স টু কত এক্স হচ্ছে এটাকে ধরতে পারো এক্স টু আর এটাকে ধরো এক্স ওয়ান তাহলে ওয়ান হচ্ছে প্লাস এম টু এম টু হচ্ছে টু এই যে এখানে দেখো এম টু টু এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে কত ফোর বাই এখানে তুমি কাজ করাও কাজ করলে যেটা পাবা সেটা হচ্ছে এইট বাই তারপরে ওয়াই যদি আমরা বের করি তাহলে খেয়াল করবা এম ওয়ান ওয়াই টু প্লাস এম এম ওয়ান ওয়ান ওয়াই টু কত ওয়াই টু হচ্ছে যে এখানে থ্রি প্লাস এম টু এম টু হচ্ছে কত আমরা কিন্তু পি বিন্দুর জন্য কাজ করতেছি পি বিন্দুর জন্য তাহলে এম টু হচ্ছে টু রাইট টু ইন টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে যে এখানে জিরো ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু এখানে তুমি কাজ করো থ্রি বাই থ্রি দ্যাট মিন্স ওয়ান তাহলে আমরা নিশ্চয়ই পি বিন্দুটা পেয়ে গেছি রাইট তো আমরা এখন কিউ বিন্দুটাকে বের করতেছি কিউ বিন্দু বের করতে হলে তাহলে এক্স ফোর বের করা লাগবে তাহলে এক্স ফোর ইকুয়াল টু আবার ও এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু আর ওয়াই ফোর কীভাবে বের করতে হয় এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু এখন কিন্তু এই যে এম ওয়ান এবং এম টু এই দুইটাকে দেখতে হবে তোমার এই যে কিউ বিন্দুয়ের ক্ষেত্রে এটা ঠিক আছে কারণ এই যে এক্স ফোর এবং ওয়াই ফোর কিন্তু কিউ বিন্দুর জন্য আর এটা ছিল পি বিন্দুর জন্য ঠিক আছে তোমরা এগুলো লিখতে পারো যে এখানে লিখতে পারো পি বিন্দুর জন্য কিউ বিন্দুর জন্য তাহলে এম ওয়ান কত এখানে খেয়াল করো এমন হচ্ছে টু টু ইন্টু এক্স টু ইন্টু এক্স টু এক্স টু কত এক্স টু হচ্ছে এক্স টু হচ্ছে জিরো প্লাস এম টু এক্স ওয়ান এম টু কত এম টু হচ্ছে এখানে ওয়ান কিউ বিন্দুর জন্য এম টু এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে কত ফোর তুমি একটু ভালো করে খেয়াল করা লাগবে তার টু প্লাস এখানে আস্তে কত ফোর আর এখানে যদি তুমি কাজ করো এখানে যদি তুমি কাজ করো এম ওয়ান ওয়াই হচ্ছে টু হচ্ছে থ্রি প্লাস এম টু হচ্ছে ডিভাইড বাই আপারো এম ওয়ান প্লাস এম টু এখানে কাজ করলে তুমি পাচ্ছ সিক্স ডিভাইড বাই থ্রি দ্যাট মিন্স টু তাহলে আমরা বলতে পারি সুতরাং কিউ বিন্দু কিউ বিন্দু হচ্ছে ফোর ডিভাইড বাই থ্রি কমা টু আর এখান দিয়ে তোমরা লিখতে পারো পি বিন্দু পি বিন্দু বাই থ্রি কমা ওয়ান তাহলে আমরা এখন পি বিন্দুটাও জানি কিউ বিন্দুটাও জানি তাহলে খেয়াল করো আমরা ও বিন্দুও জানি জিরো জিরো তাহলে খেয়াল করা এটা হচ্ছে ও ও হচ্ছে জিরো জিরো তাহলে এটা হচ্ছে ও বিন্দু আর এটা হচ্ছে পি বিন্দু তাহলে ও পি বিন্দু ও এবং পি বিন্দু গামী সরলরেখার সমীকরণ এই যে এটা এটা এই যে এটা এটাকে আমরা বের করবো বের করতে আমরা পারি কীভাবে পারি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান এটাকে ধরো এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু হচ্ছে এটাকে ধরো ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটাকে আমি এক্স ওয়ান দোষি যেহেতু এটাকে যদি আমি মনে মনে এক্স ওয়ান দোষি এটাকে ওয়াই ওয়ান ধরতে হবে আর এটাকে ধরতে হবে এক্স টু ওয়াই টু তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে জিরো এখানে ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই টু হচ্ছে কত ওয়ান দুটি বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ একটুকে আমি বের করে তোমাদেরকে দেখাইছিলাম এখন সেই ওয়াইটা আমরা অ্যাপ্লাই করতেছি এখানে অ্যাপ্লাই করে দেখো তুমি এখানে বা বা এক্স ডিভাইড বাই মাইনাস এইট বাই থ্রি টু মাইনাস ওয়ান কাজ করলে তুমি এখান কিছু একটা পাবা কী পাবা সেটা হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু দুই পাশে যেহেতু মাইনাস আছে বাদ দিয়ে দিতে পারি আমরা তার লিখতে পারি থ্রি এক্স বা থ্রি এক্স মাইনাস এটা একটা সমীকরণ এটা হচ্ছে ওপি এর সমীকরণ সমীকরণ ঠিক আছে এখানে লিখবো ও এর সমীকরণ সময় এত এবার হচ্ছে ও কিউ এর সমীকরণ এই যে ও কিউ এখানে একটা বিন্দু সাপোজ এটা ও এটা কিউ আমরা এখন ও কিউ রেখার সমীকরণ বের করবো ঠিক আছে তাহলে একইভাবে একইভাবে এটাকে তুমি মনে মনে ধরো যে এখন এটাকে তুমি এক্স টু ধরো আর এটাকে ওয়াই টু ধরো তাহলে এখানে কি হবে সেম ওয়েতে এখানেও এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে জিরো ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু হচ্ছে ফোর ডিভাইড বাই থ্রি ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু টু এখানে কাজ করো কাজ করলে পাবা এক্স ডিভাইড বাই মাইনাস ফোর এখানে কাজ করো তুমি কাজ করলে পাবা মাইনাস x ওয়াইস এক্স ওই পাশ থেকে আবারও মাইনাস বাদ দিয়ে দিতে পারি আমরা তাহলে হয় টু এক্স এবার তুমি এখানে কাজ করলে যেটা পাবা সেটা হচ্ছে এখানে একটু কাজ করে দেখো তোমরা আমি এটাকে মুছে দিয়ে কাজ করতেছি বাধ্য হয়ে মুছে দিয়ে কাজ করলে আমরা পাই সিক্স এক্স ইকুয়াল টু ফোর ওয়াই সিক্স এক্স ইকুয়াল টু ফোর ওয়াই চাইলে তুমি এখান থেকে পুরোটা থেকে টু দিয়ে কমন নিতে পারো টু কমন নিলে হয় থ্রাইস এক্স ইকুয়াল টু থ্রাইস এক্স ইকুয়াল টু টুয়াইস ওয়াই রাইট এবার আমরা শেষ প্রশ্নটা করবো বলছে যে পি কিউ সরলরেখার সমান্তরাল ও দুই ফাইভ বাই টু একক দূরবর্তী রেখার সমীকরণ নির্ণয় করো মানে আমরা একটা সরল রেখা সমীকরণ নির্ণয় করতে হবে যেটা সরল রেখার সমান্তরাল মানে পিকিউ যেটা দেওয়া আছে পি কিউ সরল রেখার সমান্তরাল একটা সরল রেখা আমাদেরকে নির্ণয় করতে হবে যেটা আবার যেটা আবার দুই দুই বাই ফাইভ একক দূরে অবস্থিত তাহলে এই যে এটাকে আমরা কে বলেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে এটাকে আমরা কে বলেছিলাম যে এটা থেকে এটা এত একক দূরে হতে পারে তাহলে আমরা মূল কাজ হচ্ছে এই স্মরণরেখাটাকে বের করা আর আমাদের এই স্মরণরেখার সব ডিটেলস আমরা জানি কী কী জানি এখানে আমরা পি এবং কিউ বিন্দু দুইটা কিন্তু জানি একটু আগে আমরা বের করেছিলাম রাইট তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে আমাদের পি বিন্দু ছিল এইট বাই থ্রি কমা ওয়ান আর কিউ বিন্দু ছিল ফোর বাই থ্রি কমা টু তাহলে আগে আমরা এই পি কিউ রেখার সমীকরণটা বের করি কারণ পি কিউ এর আমরা বিন্দু দুইটা জানি ঠিক আছে তাহলে পিকিউ সরল রেখার সমীকরণ কীভাবে বের করব আমরা এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে পিকিউ যেহেতু বলছি এক্স ওয়ান এটা হবে এক্স ওয়ান হচ্ছে এইট বাই থ্রি ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু হচ্ছে এটা ফোর ডিভাইড বাই থ্রি ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই টু হচ্ছে যে টু এবার এখানে আমরা কাজ করবো কাজ করে দেখো তোমরা পাবা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টুয়েলভ পাবা তাহলে এটা হচ্ছে আমাদের পিকি স্মরণ রেখা সমীকরণ বা এটাকে আমরা চাইলে একটু মডিফাই করে লিখতে পারি যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়েল টু জিরো এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরি তাহলে এই সমীকরণের সমান্তরাল সমীকরণ কীভাবে একটু আগে আমরা শিখেছি সেটা হচ্ছে এটা সেম থাকবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস এখানে নতুন একটা ধ্রুবক আসবে সাপোজ সেটাকে আমি কে লিখলাম ইকুয়েল টু জিরো তাহলে এটা হচ্ছে দুই নাম্বার তাহলে এক এবং দুই কী হবে সমান্তরাল হবে কারণ এই এই জিনিসটা সেম থাকবে আর এখানে কি আমরা জানি না জাস্ট ওই যে এটা হচ্ছে সি ওয়ান এটা সি টু সি টুটাকে আমি কে দর্শী আর কি মনে মনে চাইলে তুমি সি টু লিখতে পারো আমি সি টু লিখলাম যাও তাহলে দেখো এখন সি ওয়ানটা জানি জাস্ট সি টুটা আমরা জানি না তাহলে এখান দিয়ে নিচে দিয়ে লিখো যে পি কিউ সরলরেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ এই যে তারপর এটা লিখে দাও ঠিক আছে এখন আমরা যেহেতু রেখা দুইটাকে জানি খেয়াল করো এটা হচ্ছে যে এই রেখাটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করবা ফোর ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো আর এটা হচ্ছে থাইভ প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো এখন এখানে জাস্ট আমরা কি সিটাকে জানা লাগবে আর কিছুই না আমরা কিন্তু এটা সমীকরণ প্রাইভ পেয়ে গেছি বাট সি টু এর মানটা আমরা জানি না এটার জন্য আমরা ওই যে এটাকে ব্যবহার করব যে দূরত্বের যেই ইকুয়েশন ছিল সেটাকে আমরা ব্যবহার করবো দূরত্বের ইকুয়েশন কী ছিল তোমরাই বলো দূরত্বের ইকুয়েশানটা ছিল এরকম যে মডুলাস অফ সি ওয়ান মাইনাস সি টু ডিভাইড বাই রুটুবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে ইকুয়েল টু কে এরকম ছিল কে মানে মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে এবার এখানে তুমি জিনিসগুলো বসায় দাও তাহলে মডুলাসটা থাকুক সি ওয়ান কত দেখো তো তুমি সি ওয়ান হচ্ছে যে মাইনাস টুয়েলভ ধরতে পারি আমরা মাইনাস টুয়েলভ মাইনাস সি টু সি টু হচ্ছে যে জানি না আমরা ডিভাইড বাই রুট ওবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ হচ্ছে থ্রি প্লাস বি হচ্ছে ফোর এই যে দেখো এ বি ইকুয়াল টু কে কে এর জায়গা এখানে দাও আছে টু আবার টু বাই ফাইভ এখন এটাকে জাস্ট আমরা কাজ করলে এখান থেকে আমরা সি এর মানটা নিশ্চয়ই পেয়ে যাচ্ছি তাহলে খেয়াল করো আমরা এখানে যদি কাজ করি আমরা পাই যে মাইনাস টুয়েলভ ডিভাইড মাইনাস সি টু ডিভাইড বাই এখানে কাজ করো এখানে পাবা রুটুবার নাইন প্লাস সিক্সটিন এখানে এই যে মিশ্র ভগ্নাংশ আমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে যাব এই জন্য পাঁচ দুগুণে দশ উপরে টু যোগ করতে হবে তাহলে ঠিক আছে এবার জাস্ট এখান থেকে তোমরা সি টুয়ের মানটাকে বের করে আরেকটু যদি আমি লিখি আর একটু যদি আমি লিখি তাহলে হয় মাইনাস টুয়েলভ মাইনাস সি টু ডিভাইড বাই এখানে রুট ওভারটাকে তারা দিলে আসলে ফাইভ হয় ঠিক আছে ফাইভ কারণ রুট ওভার এখানে টোয়েন্টি ফাইভ রুট রুটোবার টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ ইকুয়াল টু টুয়েলভ ডিভাইড বাই ফাইভ এখানে যেহেতু মুরুলথ আছে একবার পজিটিভ নেব আরেকবার আমরা নেগেটিভ নিব তো লিখবা তুমি পজিটিভ নিয়ে পাই পজিটিভ নিয়ে কী পাই মাইনাস টুয়েলভ মাইনাস সি টু এখানে যদি আমরা কাজ করি তাহলে আমরা পাই মাইনাস টুয়েলভ মাইনাস রাইট নিচের ফাইভটাকে আমরা বাদ দিয়ে দিলাম এবার এখানে আমরা যদি মাইনাস টুটাকে রেখে রাখে রেখে দেই তাহলে এ হয় টুয়েলভ প্লাস বা সি টু ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ফোর হয় এবার যদি আমরা নেগেটিভ নেই মাইনাস টুয়েলভ মাইনাস সি টু ডিভাইড বাই ফাইভ ইকুয়েল টু টুয়েলভ ডিভাইড বাই ফাইভ জাস্ট এটার আগে একটা মাইনাস ঠিক আছে তোমরা চাইলে মাইনাসটা এই পাশেও দিতে পারো এই পাশে দিলেই ভালো আর এখানকার প্লাসটা যেহেতু পজিটিভ নিয়েছিলাম এ পাশে দিলাম এবার আমরা এখানে এটাকে তুমি চাইলেভাবে লিখতে পারো এবার আমরা এখানে যদি কাজ করি তুমি খেয়াল করো আবারও একই রকম আসতেছে অর্থাৎ এবার এবার কিন্তু তাহলে সি টু এর মানে আমরা একবার পেলাম মাইনাস টোয়েন্টি ফোর একবার পেলাম জিরো আর ইকুয়েশনটা কি ছিল নিশ্চয়ই খেয়াল আছে থ্রাই সিক্স প্লাস ফোর ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো ছিল আমাদের সমান্তরাল সরল রক্ষা সমীকরণ পিকিউ এর ঠিক আছে একটু কিন্তু নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে এবার জাস্ট এখানে বসে দাও অর্থাৎ থ্রাইসেক্স প্লাস ফোর ওয়াই সি টু এর জায়গায় মাইনাস টোয়েন্টি ফোর বসাও মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো এটা একটা সমীকরণ অর্থাৎ পিকিউয়ের সমান্তরাল সমীকরণ এটা একটা আরও একটা আছে সেটা হচ্ছে থ্রাইসেক্স প্লাস ফোর ওয়াই ওই যে সি টু এর জায়গায় জিরো বসাও প্লাস জিরো ইকুয়াল টু জিরো এটা আরেকটা সমীকরণ তো চাইলে এটাকে না লিখতে পারো তাহলে পিকিউ এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কয়টা পেলাম আমরা দুইটা পেলাম ঠিক আছে এভাবে আমরা এই জিনিসগুলোকে কি সমাধান করতে পারি তাহলে আমরা যে বেসিকগুলো দেখিয়েছি সেই বেসিকগুলোকে অ্যাপ্লাই করে কীভাবে তোমরা ক্রিয়েটিভ কোয়েশন সমাধান করবা সেটাও দেখাইছি আশা করি এই ধরনের ভিডিওগুলো তোমাদের খুবই খুবই কাজে আসবে তো ভিডিওর লেনথ একটু বড় হয়ে যেতে পারে বাট তোমাদেরকে ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে দেখলে যেটা হবে তোমরা একদম বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আর কখনও তোমাদের এ ধরনের সমস্যা আসলে তোমাদের কি হবে না সমাধান করতে কষ্ট হবে না তো পরবর্তীতে কী ধরনের টিউটোরিয়াল বানানো উচিত সেগুলো নিয়ে নিচেও কমেন্ট করো আমরা সেই অনুসারে তোমাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চলে যাচ্ছি আল্লাহ হাফিজ